Srutis Audiobook Presents Palamou, Sanjibchandra Chattopadhyay Pratham Prabandho বহুকাল হইল আমি একবার পালামৌ প্রদেশে গিয়েছিলাম। প্রত্যাগমন করিলে পর সেই অঞ্চলের বৃত্তান্ত লিখিবার নিমিত্ত দুই একজন বন্ধু বান্ধব আমাকে পুনঃ পুনঃ অনুরোধ করিতেন। আমি তখন তাহাদের উপহাস করিতাম, এক্ষণে আমায় কেহ অনুরোধ করে না, অথচ আমি সেই বৃত্তান্ত লিখিতে বসিয়াছি। তাৎপর্য বয়স, গল্প করা এই বয়সের রোগ, কেহ শুনুন বা না শুনুন বৃদ্ধ গল্প করে। অনেকদিনের কথা লিখিতে বসিয়াছি, সকল স্মরণ হয় না, পূর্বে লিখিলে যাহা লিখিতাম এক্ষণে যে তাহাই লিখিতেছি এমতো নহে। পূর্বে সেই সকল নির্জন পর্বত, কুসুমিত কানন প্রভৃতি যে চক্ষে দেখিয়াছিলাম সেই চক্ষু আর নাই। এখন পর্বত কেবল প্রস্তরময়, বন কেবল কণ্টকাকীর্ণ, অধিবাসীরা কেবল কদাচারী বলিয়াই স্মরণ হয়। অতএব যাহারা বয়গুণে কেবল শোভা সৌন্দর্য প্রভৃতি ভালোবাসেন, বৃদ্ধের লেখায় তাহাদের কোনো প্রবৃত্তি পরিতৃপ্ত হইবে না। যখন পালামৌ আমার যাওয়া একান্তই স্থির হইল, তখন জানি না যে সে স্থান কোন দিকে, কত দূরে, অতএব ম্যাপ দেখিয়া পথ স্থির করিলাম। হাজারিবাগ হইয়া যাইতে হইবে, এই বিবেচনায় ইনল্যান্ড ট্রানজিট কোম্পানির ডাকগাড়ি ভাড়া করিয়া রাত্রি দেড় প্রহরের সময় রানীগঞ্জ হইতে যাত্রা আরম্ভ করিলাম। প্রাতে বরাকর নদীর পূর্বাপারে গাড়ি থামিল। নদী অতি ক্ষুদ্র, তৎকালে অল্পমাত্র জল ছিল, সকলে হাঁটিয়া পার হইতেছে, গাড়ি ঠেলিয়া পার করিতে হইবে, অতএব গাড়োয়ানগুলি ডাকিতে গেল। পূর্ব পার হইতে দেখিলাম যে অপর পারে ঘাটের উপরেই একজন সাহেব বাঙ্গালায় বসিয়া পাইপ টানিতেছেন। সম্মুখে একজন চাপরাশি একরূপ গৈরিক মৃত্তিকা হস্তে দাঁড়াইয়া আছে। যে ব্যক্তি পারার্থ সেই ঘাটে আসিতেছে, চাপরাশি তাহার বাহুতে সেই মৃত্তিকা দ্বারা কি এক অঙ্কপাত করিতেছে। পারার্থীর মধ্যে বন্য লোকই অধিক, তাহাদের যুবতীরা মৃত্তিকা রঞ্জিত আপন আপন বাহুর প্রতি আর নয়নে চাহিতেছে আর হাসিতেছে, আবার অন্যের সঙ্গে সেই অঙ্কপাত কীরূপ দেখাইতেছে তাহাও এক একবার দেখিতেছে। শেষে যুবতীরা হাসিতে হাসিতে দৌড়িয়া নদীতে নামিতেছে, তাহাদের ছুটাছুটিতে নদীর জল উচ্ছ্বসিত হইয়া কুলের উপর উঠিতেছে। আমি অন্য মনস্কি এই রঙ্গ দেখিতেছি, এমত সময় কুলিদের কতকগুলি বালক বালিকা আসিয়া আমার গাড়ি ঘেরিল। সাহেব একটি পয়সা, সাহেব একটি পয়সা, এই বলিয়া চিৎকার করিতে লাগিল। ধুতি চাদর পরিয়া আমি নিরীহ বাঙালি বসিয়া আছি, আমায় কেন সাহেব বলিতেছে তাহা জানিবার নিমিত্তে বলিলাম, আমি সাহেব নহি, একটি বালিকা আপন ক্ষুদ্র নাসিকাস্থ অঙ্গ বিরত অলঙ্কারের মধ্যে নখ নিমজ্জন করিয়া বলিল, হাঁ তুমি সাহেব। আরেকজন জিজ্ঞাসা করিল, তবে তুমি কি? আমি বলিলাম, আমি বাঙালি। সে বিশ্বাস করিল না, বলিল, না তুমি সাহেব। তাহারা মনে করিয়া থাকিবে যে গাড়ি চড়ে সে অবশ্য সাহেব। এই সময় একটি দুই বৎসর বয়স্ক শিশু আসিয়া আকাশের দিকে মুখ তুলিয়া হাত পাতিয়া দাঁড়াইল। কেন হাত পাতিল তাহা সে জানে না, সকলে হাত পাতিয়াছে দেখিয়া সেও হাত পাতিল। আমি তাহার হস্তে একটি পয়সা দিলাম, শিশু তাহা ফেলিয়া দিয়া আবার হাত পাতিল। অন্য বালক সে পয়সা কুড়াইয়া লইলে শিশুর ভগিনীর সহিত তার তুমুল কলহ বাঁধিল। এই সময় আমার গাড়ি অপর পারে গিয়া উঠিল। বরাকর হইতে দুই একটি ক্ষুদ্র পাহাড় দেখা যায়, বঙ্গবাসীদের কেবল মাঠ দেখা অভ্যাস, মৃত্তিকার সামান্য স্তূপ দেখিলেই তাহাদের আনন্দ হয়। অতএব সে ক্ষুদ্র পাহাড়গুলি দেখিয়া যে তৎকালে আমাদের যথেষ্ট আনন্দ হইবে ইহা আর আশ্চর্য কি। বাল্যকালে পাহাড় পর্বতের পরিচয় অনেক শোনা ছিল, বিশেষত একবার এক বৈরাগী আখড়ায় চুনকাম করা এক গিরি গোবর্ধন দেখিয়া পাহাড়ের আকার অনুভব করিয়া লইয়াছিলাম। কৃষক কন্যারা শুষ্ক গোময় সংগ্রহ করিয়া যে স্তূপ করে, বৈরাগীর গোবর্ধন তাহা অপেক্ষা কিছু বড়। তাহার স্থানে স্থানে চারি পাঁচখানি স্টক গাঁথিয়া এক একটি চূড়া করা হইয়াছে, আবার সর্বোচ্চ চূড়ার পার্শ্বে একটা সর্প ফনা নির্মাণ করা, তাহা হরিত পীত নানা বর্ণে চিত্রিত করা হইয়াছে, পাছে সর্পের প্রতি লোকে দৃষ্টি না পড়ে এই জন্য ফনাটি কিছু বড় করিতে হইয়াছে, কাজী পর্বতে চূড়া অপেক্ষা ফনাটি বড় হইয়া পড়িয়াছে। তাহা মিস্ত্রির গুণ নহে, বৈরাগীর দোষও নহে, সর্পটি কালীয় দমনের কালীয়, কাজেই যে পর্বতের উপর কালীয় উঠিয়াছে সে পর্বতের চূড়া অপেক্ষা তাহার ফনা যে কিছু বৃহৎ হইবে ইহার আর আশ্চর্য কি। বৈরাগীর এই গিরি গোবর্ধন দেখিয়া বাল্যকালেই পর্বতের অনুভব হইয়াছিল।
বরাকরের নিকট পাহাড়গুলো দেখিয়া আমার সেই বাল্য সংস্কারে কিঞ্চিত পরিবর্তন হইতে আরম্ভ হইল। অপরাহ্নে দেখিলাম একটি সুন্দর পর্বতের নিকট গিয়া গাড়ি যাইতেছে। এত নিকট দিয়া যাইতেছে যে পর্বস্থ ক্ষুদ্র ক্ষুদ্র প্রস্তরের ছায়া পর্যন্ত দেখা যাইতেছে। গারোয়ানকে গাড়ি থামাইতে বলিয়া আমি নামিলাম। গারোয়ান জিজ্ঞাসা করিল, কোথা যাইবেন? আমি বলিলাম, একবারই পর্বতে যাইব। সে হাসিয়া বলিল, পাহাড় এখান হইতে অধিক দূর, আপনি সন্ধ্যার মধ্যে তথায় পৌঁছাইতে পারিবেন না। আমি এ কথা কোনো রূপেই বিশ্বাস করিলাম না। আমি স্পষ্ট দেখিতেছিলাম পাহাড় অতি নিকটে, তথা যাইতে আমার 5 মিনিটও লাগিবে না। অতএব গারোয়ানের নিষেধ না শুনিয়া আমি পর্বতাভিমুখে চলিলাম। 5 মিনিটের স্থলে 15 মিনিট কাল দ্রুত পদবিক্ষেপে গেলাম, তথাপি পর্বত পূর্বমতো সেই 5 মিনিটের পথ বলিয়া বোধ হইতে লাগিল। তখন আমার ভ্রম বুঝিতে পারিয়া গাড়িতে ফিরিয়া আসিলাম। পর্বত সম্বন্ধে দূরতা স্থির করা বাঙালির পক্ষে বড় কঠিন, ইহার প্রমাণ পালামৌ গিয়া আমি পুনঃপুন পাইয়াছিলাম। পরদিবস প্রায় 2 প্রহরের সময় আমি হাজারিবাগ পৌঁছাইলাম। তথায় গিয়া শুনিলাম কোনো সম্ভ্রান্ত ব্যক্তির বাড়িতে আমার আহারের আয়োজন হইতেছে। প্রায় 2 দিবস আহার হয় নাই, অতএব আহার সম্বন্ধীয় কথা শুনিবা মাত্র ক্ষুধা অধিকতর প্রদীপ্ত হইল। যিনি আমার নিমিত্ত উদ্যোগ করিতেছেন তিনি আমার আগমন বার্তা কিরূপে জানিলেন তাহা অনুসন্ধান করিবার আর অবকাশ হইল না। আমি তৎক্ষণাৎ তাহার বাড়িতে গাড়ি লইয়া যাইতে অনুমতি করিলাম। যাহার বাড়িতে যাইতেছি তাহার সহিত আমার কখনো চাক্ষুষ হয় নাই। তাহার নাম শুনিয়াছি, সুখ্যাতিও যথেষ্ট শুনিয়াছি, সজ্জন বলিয়া তাহার প্রশংসা সকলেই করে, কিন্তু সে প্রশংসায় কর্ণপাত বড় একটা করি নাই। কেননা বঙ্গবাসী মাত্রই সজ্জন, বঙ্গে কেবল প্রতিবাসীর এই দূরাত্মা, যাহা নিন্দা শোনা যায় তাহা কেবল প্রতিবাসীর। প্রতিবাসীরা পরশ্রীকাতর, দাম্ভিক, কলহপ্রিয়, লোভী, কৃপণ, বঞ্চক। তাহারা আপনাদের সন্তানকে ভালো কাপড় ভালো জুতো পরায় কেবল আমাদের সন্তানকে কাঁদাইবার জন্য। তাহারা আপনাদের পুত্রবধূকে উত্তম বস্ত্রালঙ্কার দেয় কেবল আমাদের পুত্রবধূর মুখ ভার করাইবার নিমিত্তে। পাপিষ্ঠ প্রতিবাসীরা, যাহাদের প্রতিবাসী নাই তাহাদের ক্রোধ নাই, তাহাদেরই নাম ঋষি। ঋষি কেবল প্রতিবাসী, পরিত্যাগী, গৃহী। ঋষির আশ্রম পার্শ্বে প্রতিবাসী বসাও, 3 দিনের মধ্যে ঋষিত্ব ঘটিয়া যাইবে। প্রথম দিন প্রতিবাসীর ছাগলে পুষ্পবৃক্ষ নিষ্পত্র করিবে, দ্বিতীয় দিনে প্রতিবাসীর গরু আসিয়া কমগোলু ভাঙ্গিবে, তৃতীয় দিনে প্রতিবাসী গৃহিণী আসিয়া ঋষি পত্নীকে অলঙ্কার দেখাইবে, তাহার পরে ঋষিকে ওকালতির পরীক্ষা দিতে হইবে, নতুবা ডেপুটি ম্যাজিস্ট্রেটের দরখাস্ত করিতে হইবে। এক্ষণে সে সকল কথা থাক। যে বঙ্গবাসী গৃহে আতিথ্য স্বীকার করিতে যাইতেছিলাম তাহার উদ্যানে গাড়ি প্রবেশ করিলে তাহা কোনো ধনবান ইংরেজের হইবে বলিয়া আমার প্রথমে ভ্রম হইল, পরক্ষণেই সে ভ্রম গেল। বারান্দায় গুটিকতক বাঙালি বসিয়া আমার গাড়ি নিরীক্ষণ করিতেছিলেন। তাহাদের নিকটে গিয়া গাড়ি থামিলে আমি গাড়ি হইতে অবতরণ করিলাম। আমাকে দেখিয়া তাহারা সকলেই সাদরে অগ্রসর হইলেন। নাচিনিয়া যাহারা অভিবাদন আমি সর্বাগ্রে গ্রহণ করিয়াছিলাম তিনিই বাড়ির কর্তা। তিনি শত লোক সমবিবাহারে থাকিলেও আমার দৃষ্টি বোধ হয় প্রথমেই তাহার মুখের উপর পড়িত। সেরূপ প্রসন্নতা, ব্যঞ্জক, ওষ্ঠ আমি অতি অল্প দেখিয়াছি। তখন তাহার বয়ক্রম বোধ হয় 50 অতীত হইয়াছিল। বৃদ্ধের তালিকায় তাহার নাম উঠিয়াছিল, তথাপি তাহাকে বড়ই সুন্দর দেখিয়াছিলাম। বোধ হয় সেই প্রথম আমি বৃদ্ধকে সুন্দর দেখি। যে সময়ের কথা বলিতেছি আমি তখন নিজে যুবা, অতএব সেই বয়সে বৃদ্ধকে সুন্দর দেখা ধর্মসঙ্গত নহে, কিন্তু সে দিবস এরূপ ধর্মবিরুদ্ধ কার্য ঘটিয়াছিল। এক্ষণে আমি নিজে বৃদ্ধ, কাজেই আমি প্রায় বৃদ্ধকে সুন্দর দেখি। একজন মহানুভব বলিয়াছিলেন যে মনুষ্য বৃদ্ধ না হইলে সুন্দর হয় না। এক্ষণে আমি তাহার ভূয়সী প্রশংসা করি। প্রথমে সম্ভাষণ সমাপন হইলে পর স্নানাদি করিয়া ভেতরে যাইতে বলিল। স্নান গোসলখানায় ইংরেজির মতন হইলেও কিন্তু আহার ঠিক হিন্দু মতে হয় নাই, কেননা তাহাতে পলাগুর আধিক্য ছিল। পলাগু হিন্দু ধর্মের বড় বিরোধী। তদ্ভিন্ন আহারের আর কোনোই দোষ ছিল না। সঘৃত আতপান্ন আর দেবীসুলভ ছাগমাংস, এই 2ই নির্দোষী। পাক সম্বন্ধে পলাগুর উল্লেখ করিয়াছি, কিন্তু পিঁয়াজ উল্লেখ করাই আমার ইচ্ছে ছিল। পিঁয়াজ যাবনিক শব্দ, এই ভয়ে পলাগুর উল্লেখ করিয়া সাধুগণের মুখ পবিত্র রাখিয়াছি।
কিন্তু পিঁয়াজ পলাগু এক দ্রব্য কিনা এই বিষয়ে আমার বহুকাল অবধি সংশয় আছে। একবার পাঞ্জাব অঞ্চলের একজন বৃদ্ধ রাজা জগন্নাথ দর্শন করিতে যাইবার সময় মদিনীপুরে দুই একদিন অবস্থিতি করিতেন। এই বইয়ের পরবর্তী অংশ শুনতে পাবেন আমাদের ওয়েবসাইটে www.srutis.com।